নমস্কার দর্শক বন্ধুরা, এডু লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুজয় পাল আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। সেই সঙ্গে স্বাগত জানাই বিএড অর্থাৎ ব্যাচেলার অফ এডুকেশনের স্টাডি মেটেরিয়াল নিয়ে আলোচনার সকল ভিডিও টিউটোরিয়ালগুলিতে। আপনারা যারা বিএড করছেন তারা নিয়মিতভাবে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলি দেখুন, আশা করি এগুলি আপনাদের উপকারে লাগবে। বিএড এর সেমিস্টার ওয়ান এর কোর্স ওয়ান অর্থাৎ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ বা শৈশবকাল এবং বৃদ্ধি, এই পেপার দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি। আজকে আমাদের আলোচনার প্রথম পর্ব। এই পর্বে আমরা জানব বৃদ্ধি বা গ্রোথ কাকে বলে এবং বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি। তো চলুন আমরা দেখে নিই বৃদ্ধি কাকে বলে এবং এর সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি। বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি বলতে আমরা শুধুমাত্র দৈহিক আকার ও আয়তনের পরিবর্তনকে বুঝি। এই পরিবর্তন সকল জীব তথা প্রাণী ও উদ্ভিদদের মধ্যে সংঘটিত হয়। এই পরিবর্তন পরিমাণগত পরিবর্তনকে সূচিত করে। বিভিন্ন মনোবিদগণ ও চিন্তাবিদগণ বিভিন্নভাবে বৃদ্ধির সংজ্ঞা দিয়েছেন। যেমন হার্লকের মতে বৃদ্ধি হলো আকার ও আয়তনের পরিবর্তন যা পুরাতন বৈশিষ্ট্যের অবলুপ্ত ঘটিয়ে নতুন বৈশিষ্ট্য আয়ত্তকরণে সাহায্য করে। অর্থাৎ গ্রোথ ইজ চেঞ্জ ইন সাইজ ইন প্রপোর্শন ডিসঅ্যাপিয়ারেন্স অফ ওল্ড ফিচার্স অ্যান্ড অ্যাকুইজিশন অফ নিউ ওয়ান। ক্রো অ্যান্ড ক্রো এর মতে বৃদ্ধি বলতে বোঝায় আকৃতিগত এবং শারীরবৃত্তীয় পরিবর্তন। অর্থাৎ গ্রোথ রেফার্স টু স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জেস। বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি? বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলি হল, এক নম্বর, বৃদ্ধি হল দৈহিক আকার ও আয়তনের পরিবর্তন। দুই নম্বর, বৃদ্ধি একটি সাময়িক প্রক্রিয়া অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি সংঘটিত হয়। সাধারণত মনে করা হয় মানব জীবনে 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত বৃদ্ধি প্রক্রিয়া সক্রিয় থাকে। তিন নম্বর, বৃদ্ধি হলো একটি পরিমাপযোগ্য প্রক্রিয়া। চার নম্বর, সব বয়সে বৃদ্ধির হার সমান থাকে না। পাঁচ নম্বর, পরিণমনে বৃদ্ধির সমাপ্তি। ছ নম্বর, বৃদ্ধি হলো একটি পরিমাণগত প্রক্রিয়া। সাত নম্বর, বৃদ্ধিকে বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় কারণ এর প্রকৃতি বাহ্যিক। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি এগুলি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।